ধূপগুড়ি স্বীকৃতি পেল মহকুমা হিসেবে, নিজের এক্স স্যান্ডেলে পোস্ট করে বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি লেখেন, আমি অত্যন্ত আনন্দের সঙ্গে ঘোষণা করছি যে অবশেষে মামাটি মানুষের সরকার ধূপগুড়ির মানুষের বহুদিনের দাবি পূরণ করতে সমর্থ হয়েছে। উপনির্বাচনের ফল ঘোষণার পরেই ধূপগুড়িতে মহকুমা বানানোর কাজ শুরু হয়েছিল। 12ই অক্টোবর আমি নিজেই জানিয়েছিলাম যে বিধানসভায় প্রস্তাব পাশ হয়েছে। আজ ধূপগুড়ি মহকুমা হিসেবে স্বীকৃতি পেল। এর ফলে শিক্ষা, স্বাস্থ্য, আইনি ব্যবস্থার মতো প্রয়োজনীয় বহু ক্ষেত্রে বাসিন্দাদের সুযোগ সুবিধা বাড়বে। সরকারি বিভিন্ন প্রকল্পে এবং পরিষেবার ক্ষেত্রেও নতুন সুযোগ তৈরি হবে, লেখেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একই সঙ্গে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি লেখেন যে গত বছর 2রা সেপ্টেম্বর ধূপগুড়িকে মহকুমা করার আবেদন জানিয়েছিলাম। আমি সম্মানিত যে আমাদের মামাটি মানুষের সরকার সেই আবেদন পূর্ণ করেছে। আজ এত দূরে বসেও আমি চোখ বুঝলেই সেই আনন্দ উৎসব মুখর মানুষগুলির ছবি দেখতে পাচ্ছি। মহকুমার স্বীকৃতি পেয়েছে ধূপগুড়ি, গতকালই জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী। এরপর সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে বললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আমি চোর তৃণমূলকে বলছি যে ক্ষমতা যদি থাকে এক মাসের মধ্যে এসডিও অফিস নতুন চালু করো, চালু করো এসডিও কোর্ট, চালু করো মোটর ভেহিকেল অফিস, চালু করো মহকুমার যে অন্যান্য পরিকাঠামোগত উন্নয়ন, হসপিটালকে সাব ডিভিশন হসপিটাল করা সহ। কিন্তু কিছু করতে পারবে না এই রাজ্যে। উত্তরবঙ্গ একেবারে শেষ হয়ে গেছে। উত্তরবঙ্গকে মমতা ব্যানার্জি মনে প্রাণে ঘৃণা করেন, উত্তরবঙ্গকে বঞ্চিত করেন, তিনি রাজবংশীদেরকে পায়ের সঙ্গে তুলনা করেন। ধূপগুড়ি স্বীকৃতি পেল মহকুমা হিসেবে, নিজের এক্স স্যান্ডেলে পোস্ট করে বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি লেখেন, আমি অত্যন্ত আনন্দের সঙ্গে ঘোষণা করছি যে অবশেষে মামাটি মানুষের সরকার ধূপগুড়ির মানুষের বহুদিনের দাবি পূরণ করতে সমর্থ হয়েছে। উপনির্বাচনের ফল ঘোষণার পরেই ধূপগুড়িতে মহকুমা বানানোর কাজ শুরু হয়েছিল। 12ই অক্টোবর আমি নিজেই জানিয়েছিলাম যে বিধানসভায় প্রস্তাব পাশ হয়েছে। আজ ধূপগুড়ি মহকুমা হিসেবে স্বীকৃতি পেল। এর ফলে শিক্ষা, স্বাস্থ্য, আইনি ব্যবস্থার মতো প্রয়োজনীয় বহু ক্ষেত্রে বাসিন্দাদের সুযোগ সুবিধা বাড়বে। সরকারি বিভিন্ন প্রকল্পে এবং পরিষেবার ক্ষেত্রেও নতুন সুযোগ তৈরি হবে, লেখেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।